এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আমি ষড়যন্ত্রের শিকার, মন্ত্রী তো পদ খুইয়ে প্রথম মুখ খুললেন পার্থ। তো প্রথম মুখ খুলে পার্থ কাদের বিরুদ্ধে কি কথা বলল, বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওটিতে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি ষড়যন্ত্রের শিকার, মন্ত্রী তো হারানোর পর প্রথম প্রতিক্রিয়া দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তা বলার সুযোগ হয়নি। তার আগেই তাকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের ভিতরে ঢুকে যান ইডি অফিসাররা। আদালতের নির্দেশ মেনে আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতের নির্দেশ মেনে আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানে হাসপাতালে গাড়ি থেকে নামার সময় পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে ধরেন সাংবাদিকরা। তাদের প্রশ্নের মুখে একটি কথাই বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারপরে ইডি আধিকারিকরা তাকে টেনে নিয়ে চলে যান হাসপাতালের ভিতরে। আর কিছু বলার সুযোগ পাননি তিনি। তবে এদিন বারবারই কিছু বলতে চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রিত্ব পদ থেকে অপসারণ করা হয়েছে ইতিমধ্যেই তাকে। গতকাল শেষ পর্যন্ত মন্ত্রিত্ব পদ থেকে সরানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। তাকে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন দলের অন্ধরের নেতারাই। শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায়কে তিনটি দপ্তরের পদ থেকেই অপসারণ করা হয়। তারপরেই বিকেলে টিএমসি ভবনে বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সব পদ থেকে সরানোর কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই সঙ্গে তাকে দল থেকে সাসপেন্ডও করা হয়। পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্যকে নিয়ে কটাক্ষ করেছেন টিএমসির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি পাল্টা দাবি করেছেন, এতদিনে কেন এই কথা বলছেন পার্থ চট্টোপাধ্যায়? তার যদি মনে হয় যে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তাহলে আগে কেন মুখ খোলেনি? প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কুণাল ঘোষই প্রথম পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণের দাবিতে সরব হয়েছিলেন। টুইটে তীব্র নিশানা করেছিলেন তিনি। কুণাল ঘোষের দাবিতে সমর্থন করেছিলেন দেবাংশু এবং বিশ্বজিৎ দেব। তারপরেই বৈঠক ডাকেন অভিষেক। গ্রেপ্তারির পর কেটে গিয়েছে সাতটি দিন। সেই সাত দিনে একটি শব্দ খরচ করতে দেখা যায়নি পার্থ চট্টোপাধ্যায়কে। একাধিকবার সুযোগ পেয়েছেন অনেক কিছু বলার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে উদ্ধার হওয়া 50 কোটি টাকা সোনার গয়না, বিপুল সম্পত্তির উদ্ধার হয়েছে, তারপরে মুখ খোলেনি পার্থ চট্টোপাধ্যায়।